আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম শিম চাষ সম্পর্কে। আজকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো শিম গাছে এমন একটা গরুয়া সার প্রয়োগের মাধ্যমে আপনার শিম গাছে মাত্র 20 দিনে শিমে ভরপুর হয়ে যাবে এবং চারাগাছের জাপপোকা কীভাবে গরুয়া পদ্ধতির মাধ্যমে দমন করবেন। আশা করছি ভিডিওটি দেখে আমার সাথে থাকবেন আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আজকে গরুয়া সার তৈরিতে শুরুতে যে গুরুত্বপূর্ণ উপাদানটা নিচ্ছি সেটা হচ্ছে বাসি বাত। দুই তিন দিনের যে পচা বাতগুলা রয়েছে সেগুলা থেকে আমরা এই গরুয়া সার তৈরি করে নিতে পারি। তো হাফ লিটার দ্রবণের জন্য আপনারা দুই মুঠ পরিমাণে এই পচা বাসি বাত নিয়ে নেবেন। এরপর এই পচা বাসি বাতের সাথে আপনারা হাফ লিটার পানি যোগ করে নেবেন। তারপর যে গুরুত্বপূর্ণ উপাদানটা নেবে সেটা হচ্ছে টেস্টি সল্ট। এটা চাইলেও দিতে পারেন আবার নাও দিলে কোনো সমস্যা নাই। এই টেস্টি সল্টের পরিমাণ আপনারা হাফ লিটার দ্রবণের জন্য হাফ চামচ দিয়ে তারপর আপনারা 5 ঘন্টার জন্য রেখে দেবেন। 5 ঘন্টা রেখে দেওয়ার পর দ্রবণটির ঘনত্ব একেবারে বেড়ে যাবে। তো এখন এই দ্রবণটি তৈরিতে গুরুত্বপূর্ণ যে উপাদানটা নিচ্ছি সেটা হচ্ছে চা পাতি। চা পাতি ব্যবহারের পর সেগুলা ধুয়ে আপনারা 2 থেকে 3 চামচ আপনারা 200 মিলি পানিতে একদিন ভিজিয়ে রাখবেন। চায়ে থাকা নাইট্রোজেন যে কোনো গাছকে বৃদ্ধি করতে ত্বরান্বিত করে। যে কোনো ধরনের সবজি গাছে আমরা চা পাতাগুলো ব্যবহার করতে পারি। তো এখন চা পাতা এই দ্রবণটি আমরা যে কোনো চাকনি দিয়ে ছেঁকে দিতে হবে। প্রতি হাফ লিটার দ্রবণের জন্য আমরা এই চা পাতার দ্রবণটি আমরা 200 মিলি যোগ করে নেব। এটাকে ভালোভাবে নাড়িয়ে নেব যাতে করে দ্রবণটির কার্যকারিতা অনেক গুণ বৃদ্ধি পেয়ে যায়। তো এখন যে গুরুত্বপূর্ণ উপাদানটা নিচ্ছি সেটা হচ্ছে চোপ। আমরা যে কোনো স্টেশনারি দোকানে এই চোপগুলা কিনতে পেয়ে যাব। এই দ্রবণটি তৈরি করতে আমাদেরকে নিতে হবে 3 থেকে 4 টুকরা চোপ। শুরুতেই আমরা এই চোপগুলাকে 10 মিনিটের জন্য যে কোনো পাত্রের মধ্যে অল্প পরিমাণে পানি নিয়ে ভিজিয়ে নেব। এরপর এই চোপগুলাকে আমরা যে কোনো একটা চামচ দিয়ে ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে। অর্থাৎ সামান্য পানি নিয়ে সেগুলা আমরা একেবারে দ্রবণ তৈরি করব। আর এই হাফ লিটার দ্রবণের জন্য আমরা এই চোপের পরিমাণটা 3 চামচ নিয়ে নেব। তারপর এই দ্রবণটি আমরা ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। এই চোখে থাকা ক্যালসিয়াম গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান। এখন এই দ্রবণটি তৈরি করতে আমরা 2 ফালে লেবু নিয়ে নেব এবং সেগুলোকে চিপে চিপে সব কয়টা রস এই দ্রবণটির মধ্যে মিশিয়ে নেব। এই লেবুর রস দেওয়ার ফলে আপনার এই দ্রবণটি অনেক দিন রাখতে পারবেন সংরক্ষণ করে। তাছাড়া এই দ্রবণটির মধ্যে কোনো দুর্গন্ধ বের হবে না। তারপর এই দ্রবণটির মধ্যে আমরা কিছু পরিমাণে থিওবিট মিশ্রিত করব। হাফ লিটার দ্রবণের জন্য আমরা 1/2 চামচ থিওবিট মিশিয়ে নেব। এই থিওবিটটা হলো সালফারযুক্ত ছত্রাকনাশক কীটনাশক। চারাগাছকে বিভিন্ন ধরনের ছত্রাকের হাত থেকে রক্ষা করে পাশাপাশি এটা ভিটামিনেরও কাজ করে থাকে। সবকটা উপাদান নিয়ে নেওয়ার পর এই দ্রবণটি আমরা 5 থেকে 7 দিনের জন্য যে কোনো জায়গায় রেখে দেব। তো আপনার শিম গাছের বয়স যখন 30 থেকে 40 দিন বয়স হবে তখন আপনারা এই গরুয়া সারটা প্রয়োগ করতে পারেন। 7 দিন অন্তর অন্তর এই গরুয়া সার যদি প্রয়োগ করতে পারেন তাহলে আপনার শিম গাছের মধ্যে দ্বিগুণ হারে শিম ধরবে। তো শিম গাছে যেহেতু এখানে বাসি পচা বাত প্রয়োগ করেছি সেই জন্য আমরা চারাগাছের গোড়ায় এটা প্রয়োগ করব না। তার জন্য আমরা গাছের চারদিকে অল্প পরিমাণে নালা প্রস্তুতের মাধ্যমে যদি এই সারটা প্রয়োগ করতে পারি তাহলে বেশ ভালো কাজ করবে। আমরা সবাই নিশ্চয়ই জানি যে শীত মৌসুমে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সবজি হচ্ছে শিম। আর এই সময়টাতে অনেকেই শিম গাছের ছাড়া কিন্তু মাচার মধ্যে উঠে গেছে। এই সময়টাতে আমরা এই যদি গরুয়া সারটা অর্থাৎ পচা বাসি বাতের সারটা যদি প্রয়োগ করে নিতে পারি তাহলে আপনার শিম গাছে কিন্তু প্রচুর শিম ধরাতে পারবেন। অর্থাৎ এই সারটা প্রয়োগের 20 দিনের মধ্যে প্রচুর শিম ধরবে। শিম গাছে এই সময়টাতে অন্যান্য যেসব গরুয়া সার প্রয়োগ করতে পারেন যেমন আপনারা কলার খোসাযুক্ত পানি প্রয়োগ করতে পারেন। এছাড়া আপনারা হোয়েল সার 5 থেকে 7 দিন ভিজিয়ে তরল পদ্ধতির মাধ্যমে চারা গাছে গুঁড়া প্রয়োগ করতে পারবেন। দেখবেন আপনার শিম গাছে কিন্তু প্রচুর শিম ধরবে। এই গরুয়া সার প্রয়োগের পরপরে আপনারা পাশে যে মাটিটা রয়েছে সেগুলা দিয়ে ঢেকে দিতে হবে এবং আপনারা চারা গাছের মধ্যে পানি দেন। এই সময়টাতে আমরা 2 থেকে 4 দিন পরপর কিন্তু শিম গাছের মধ্যে সেচ ব্যবস্থাপনা লাগিয়ে দেব। দেখবেন আপনার শিম গাছে কিছু দিনের মধ্যে ফুল ফল আসা শুরু হয়ে যাবে। শিম গাছে প্রচুর ফলন পেতে অন্যান্য যেসব পরিচর্যা করবেন, চারাগাছে গোড়ায় কোনো ধরনের আগাছা জন্ম নিলে সেগুলা তুলে ফেলবেন এবং চারাগাছের নতুন যে শাখা প্রশাখা বের হবে সেগুলা যদি পেঁচ থাকে সেগুলা পেঁচগুলা খুলে দেবেন। দেখবেন সেই সব নতুন শাখা প্রশাখার মধ্যে প্রচুর পরিমাণে ফুল ফল আসবে। এই গরুয়া সারটা আপনারা শিম গাছের পাশাপাশি অন্যান্য সবজি গাছে লাউ বা কুমড়ো গাছে এটা প্রয়োগ করতে পারেন। দেখবেন আপনার গাছে কিন্তু দ্বিগুণ হারে ফলন পেতে পারবেন।
তাছাড়া বন্ধুরা, আমাদের শিম গাছের সবচাইতে অন্যতম একটা সমস্যা হচ্ছে জাপুকার আক্রমণ। জাপুকার আক্রমণ দেখা দিলে আমাদের পাতাগুলো কুঁকড়ে যায়, ফুল ফলের ধারণ ক্ষমতা একেবারে হারিয়ে ফেলে। এটা সাধারণত যখন শীতকাল আসা শুরু হয়ে যায় তখন কিন্তু আমাদের শিম গাছে এই প্রভাবটা বেশি পড়ে। ঘরোয়া উপায়ে যদি আমরা এই সমস্যাটা দমন করতে চাই তাহলে আমরা বাড়িতে যে ফেলে দেওয়া ছাই রয়েছে সেগুলো আমরা চারাগাছের মধ্যে সকালবেলা যদি ছিটিয়ে দিতে পারি তাহলে 3-4 দিনের মধ্যে কিন্তু এই জাপুকাগুলো দূর হয়ে যাবে। এছাড়া আপনারা তামাকের গুঁড়া, সাবানের গুঁড়া, নিমের পাতার রস মিশিয়ে আপনারা 1 লিটার পানিতে স্প্রে করে দেবেন, দেখবেন এই জাপুকাগুলো দূর হয়ে যাবে। রাসায়নিক প্রসেসের মাধ্যমে আপনারা ইমিডাক্লোফিড জাতীয় কীটনাশক, এডমায়ার, টিডু, যে কোনো একটা আপনারা গাছের মধ্যে স্প্রে করে দেবেন। তো এই ছিল বন্ধুরা আজকে ভিডিও, আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।